নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিদেশি বাঙালি নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, এখন ওই সকাল 10:30 মতো বাজে। সকালে উঠে হালকা ব্রেকফাস্ট আর চাটা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে স্ট্যাচু অফ লিবার্টি আর আমেরিকার বিখ্যাত ইমিগ্রেশন আইল্যান্ড এলিস আইল্যান্ডের উদ্দেশ্যে। আপনারা তো জানেন কাল আমাদের বাড়িতে পার্টি ছিল, তো সেই পার্টি শেষ হতে হতে অনেকটা রাত হয়েছে। ভীষণ টায়ার্ড ছিলাম, আজও খুব টায়ার্ড, কিন্তু সকালটা এত সুন্দর যে দেখে আর ঘরে বসে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম। এই যে টুকুস বোধ হয় আপনাদের কিছু বলবে। আমরা এবার গাড়িতে বসে হাইওয়ে দিয়ে যাচ্ছি। আবার কি স্ট্যাচু অফ লিবার্টিতে দেখবো তোমাদেরকে। এবার আমি এখন ক্যামেরা বন্ধ করবো, কারণ ব্যাটারি শেষ হয়ে যাবে। তারপরে আবার ওইখানে গিয়ে সত্যি ভিডিওটা দেখাবো। ছেলে দুটোতে পিছনে বসে কুটকুট করে। মোটামুটি অনেকটাই এগিয়ে এসেছি। এই ব্রিজটা ক্রস করলে আর মিনিট 10-এর রাস্তা, তারপরেই পৌঁছে যাব লিবার্টি স্টেট পার্কে। তারপর ওখান থেকে ফেরি ধরে এলিস আইল্যান্ড আর লিবার্টি আইল্যান্ডে যেতে হবে। জাস্ট ব্রিজটা ক্রস করে নেমে এসেছি, আর সামনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর নিউ ইয়র্কের স্কাইলাইন দেখা যাচ্ছে। ওই যে বড় বড় বিল্ডিংগুলো, ওটাই নিউ ইয়র্কের স্কাইলাইন। আমরা পৌঁছে গেছি লিবার্টি স্টেট পার্কে। এখান থেকে পার্কিং টিকিট নিয়ে সামনে গিয়ে গাড়িটা পার্ক করে তারপর পোর্টের দিকে যাব ফেরি ধরার জন্য। ওই দূরে দেখতে পাচ্ছেন কাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, স্ট্যাচু অফ লিবার্টি হাত তুলে দাঁড়িয়ে আছে। এই যে ডান দিকের পার্কিংটা, এটা হচ্ছে যারা নিজেদের বোট নিয়ে এসছেন হাডসন রিভারে ক্রুজ করবেন বলে, তাদের জন্য। আমরা যেহেতু পাবলিক ফেরিতে যাব, তাই আমাদের পার্কিং লটটা আরও সামনে। বেল্ট খুলে নেমে এসো। যা, টুপিটাই পড়ে গেল। নিউ ইয়র্ক। ব্যাস, আমরা পার্কিং এরিয়ায় চলে এসেছি। এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি। এবার সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে ওখানে ফেরির জন্য টিকিট কেটে তারপর পোর্টে গিয়ে ফেরিতে উঠবো স্ট্যাচু অফ লিবার্টি আর এলিস আইল্যান্ড যাওয়ার জন্য। সামনে তো আপনাদের নিউ ইয়র্কের স্কাইলাইন দেখালাম, ওইদিকে আবার দেখুন জার্সি সিটির স্কাইলাইন দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে, তাই না? সামনে ঘরগুলো দেখা যাচ্ছে, ওখানে গিয়ে ফেরির জন্য টিকিট কাটতে হবে। ওখানে যাব, তার আগে আপনাদের আরেকটা দারুণ জিনিস দেখিয়ে আনি, দাঁড়ান। সামনে দুটো স্টেনলেস স্টিলের লম্বা টুইন ওয়াল দেখতে পাচ্ছেন? ওটা হলো এমটি স্কাই বা 9/11 মেমোরিয়াল ওয়াল। 2001 সালের 11 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্মম টেরোরিস্ট অ্যাটাকে যারা মারা গিয়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ওয়াল দুটো তৈরি করা হয়েছে। আর সামনে এই লোহার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেদিনের ভেঙে পড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষ। সত্যি বলুন, সেদিনের হত্যালীলা কি নির্মম ছিল। এই লোহার টুকরোটার গায়ে যেন মিশে আছে সেদিনের কত মানুষের কান্নার আওয়াজ। আজও হাত দিলে তাই গায়ের লোম যেন খাড়া হয়ে উঠছে। আর ঠিক এর সামনেই রয়েছে 9/11 মেমোরিয়াল ওয়াল, মানে ওই আপনাদের আগে যেটা বললাম স্টেনলেস স্টিলের এই বড় ওয়াল দুটো। এই দুটো ওয়ালই প্রায় 210 ফুট মতো লম্বা, জানেন? আর ওয়াল দুটোর গায়ে সেদিনে নিউ জার্সি যে সমস্ত লোকজন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ছিলেন, যারা সেদিনে টেরোরিস্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, তাদের প্রত্যেকের নাম এই ওয়ালটার গায়ে খোদাই করে লেখা আছে। আর গুগলের তথ্য অনুযায়ী সেদিনে সেই মারা যাওয়া মানুষের সংখ্যা প্রায় 749, জানেন? আর সেই 749 জন যাদের কথা বলছি, তারা শুধুমাত্র নিউ জার্সির লোকজন। এরপরও তো নিউ ইয়র্কের কত মানুষ যে মারা গেছেন, সেই সংখ্যাটাও যোগ করলে অঙ্ক যে কোথায় গিয়ে ছবে তার কোনো ঠিক নেই। আর এই দুটো ওয়ালের মাঝখান দিয়ে যদি সোজাসুজি তাকানো হয়, সামনে ম্যানহাটানের যে স্কাইলাইন দেখা যাচ্ছে, তার ঠিক সামনেই ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেই টুইন বিল্ডিং দুটো, যে দুটো সেদিনে টেরোরিস্ট অ্যাটাকে পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। আর ওই যে দূরে মাথায় টাওয়ার দেওয়া যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সব থেকে লম্বা, ওটা হলো নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওটা এখন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামে পরিচিত। না, চলুন, ফেরির টাইম হয়ে যাচ্ছে, এবার যাই গিয়ে টিকিটটা কেটে নিই। আর এই দুষ্টুটাকে দেখেছেন, একটু হাঁটতে পারে না, ওখান থেকে ওইটুকু যাচ্ছে তাও দৌড়ে দৌড়ে। এই যা, আবার টুপিটা খুলে ফেলেছে। চলুন চলে এসেছি টিকিট কাউন্টারে, এবার গিয়ে টিকিটটা করে নিই। টিকিটটা এখান থেকেও করা যায়, আবার চাইলে অনলাইনে আগেও কেটে নেওয়া যায়। এই যে ফেরির টিকিট কাউন্টারটা দেখছেন, এটা এখন ফেরির জন্য টিকিট বিক্রি করলেও আগে কিন্তু এখানেই ছিল নিউ জার্সির পুরনো একটা রেল স্টেশন। তারও বেশ কিছু নিদর্শন এখানে রাখা আছে। আগে টিকিটটা কেটে নিই, তারপর আপনাদের দেখাবো। এই যে এখানে টিকিটের ডিটেলস দেওয়া রয়েছে। অ্যাডাল্ট টিকিট $24, সিনিয়র সিটিজেনদের জন্য $18 আর চিলড্রেনদের জন্য $12। আর নিচে আবার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য তাদের সেই ল্যাঙ্গুয়েজের অডিও ট্যুরের অপশন রয়েছে। এখানে কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগেরও ছবি আছে, দেখেছেন? মানে হিন্দিতেও এরা অডিও ট্যুর করে। এখানে এলিস আইল্যান্ড বা স্ট্যাচু অফ লিবার্টিতে পৌঁছেই আপনি অডিও ট্যুরের অপশানটা নিতে পারেন। এরা এখানে একটা ছোট্ট রেকর্ডারের মতো দেয়, যার মধ্যে পুরো ইতিহাসটা রেকর্ড করা আছে, সেটা আপনি আপনার ল্যাঙ্গুয়েজে চাইলে শুনে নিতে পারেন ঘুরতে ঘুরতে। ব্যাস আমরা টিকিট পেয়ে গেছি, দুটো অ্যাডাল্ট টিকিট আর দুটো কিডস টিকিট, মানে ওই আমাদের $70 মতো পড়লো। এখন 11:30 মতো বেজে গেছে, মানে আমরা ওই 11:20 ফেরিটার পাবো না, নেক্সট ফেরি 12টায়। চলুন তাড়াতাড়ি পোর্টের দিকে এগোই, আর এগোতে এগোতে আপনাদের ওই রেল লাইন বা পুরনো রেলের কিছু জিনিস এখানে রাখা আছে সেগুলো দেখাবো। ডান দিকে যে পুরনো রেল ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, ওটা নিউ জার্সির বহু পুরনো, প্রায় 150 বছরের পুরনো রেল লাইন। জানেন 1864 সালে প্রথম এই রেল লাইনটা শুরু হয়। ওই 1890 থেকে 1950 সাল পর্যন্ত যে সমস্ত ইমিগ্রেন্টরা জলপথে নিউ জার্সিতে ঢুকেছিল, তারা মেনলি এই রেল লাইনটা ব্যবহার করেই নিউ জার্সির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তো নিজেদের কাজের জন্য। গুগলে পাওয়া তথ্য অনুযায়ী 1967 সাল পর্যন্ত এই রেল লাইনটা চালু ছিল, জানেন? তারপর কোনো কারণে এটা বন্ধ হয়ে যায়। আর ওই যে দূরে যে রেল ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, ওটা সেই সময়কারই রেল ইঞ্জিন। না, অনেক দেরি হলো, চলুন এবার এগোই, নাহলে আবার ফেরিটা মিস করব। সামনে ওই সাদা রঙের বিল্ডিংটা রয়েছে, ওখানে প্রথমে সিকিউরিটি চেক হবে, সিকিউরিটি চেক করে নিয়ে আমাদের তারপর ফেরিতে উঠতে হবে। হয়ে গেছে আমাদের সিকিউরিটি চেক। তেমন কিছুই নয়, প্লেনে ওঠার আগে যেমন টুকটাক সিকিউরিটি চেক হয় সেই সবই হলো। আর ফেরিও চলে এসছে, চলুন ফেরিতে উঠে পড়ি চটপট, তারপর আবার ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি ফেরির ভিতরটা কীরকম। ব্যাস চলে এসেছি ফেরির ভিতরে। এটা একটা দোতলা ফেরি, নিচে তলায় ঢুকেই একটা সুভেনিয়ার শপ আর কিছু খাবার দাবারের দোকান রয়েছে, আর উপরতলাটা পুরোটাই মানুষের বসার জন্য ডেক করা আছে। কিছু আবার ঢাকা ডেকও আছে, বৃষ্টির দিনে মানুষ যাতে ভিজে না যায় বাইরে, বা বেশি ঠান্ডার সময় যাতে মানুষের কষ্ট না হয় সেই জন্য। দেখেছেন পুরো ডেক একদম ভর্তি, মনে হচ্ছে না আজ ডেকে জায়গা পাবো। চলুন ভিতরে গিয়ে বরং কোনো একটা ভালো জায়গা দেখে দাঁড়াই। এই ক্রুজটাই করে আমরা প্রথম এলিস আইল্যান্ডে যাব, তারপর সেখান থেকে স্ট্যাচু অফ লিবার্টি। এখন পুরো 12টা বাজে আর আমাদের ফেরি ছেড়ে দিল। ওই দেখুন দূরে বিল্ডিংটা চিনতে পাচ্ছেন? আমরা যেখান থেকে ফেরির টিকিট কাটলাম, বললাম যে এটা নিউ ইয়র্কের পুরনো রেল স্টেশন ছিল, ওটা সেটাই। এখন ওই 12:10 মতো বাজে আর আমরা পৌঁছে গেছি এলিস আইল্যান্ডে। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হলো ন্যাশনাল মিউজিয়াম অফ ইমিগ্রেশন। এলিস আইল্যান্ডে বেড়াতে আসা দর্শকদের কাছে এটা হলো একটা অন্যতম আকর্ষণের জায়গা। জানেন তো এটা ছিল ইউএসএর সবথেকে পুরনো ইমিগ্রেশন সেন্টার। 1819 সাল থেকে, মানে যখন থেকে ইউএসএতে ইমিগ্রেশনের রেকর্ড রাখা শুরু হয়, তখন থেকেই এখানেই ইমিগ্রেশনের কাজকর্মগুলো সব হতো। এখন আর এখানে ইমিগ্রেশনের কাজকর্ম হয় না ঠিকই, তবে এই মিউজিয়ামটার ভিতরে সেই সময়কার বেশ কিছু জিনিসপত্র, রেকর্ডস, নথি রাখা আছে। চলুন ভিতরে গিয়ে দেখি কি কি আছে, আর যা দেখব সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আমরা ভিতরে চলে এসেছি, আর ভিতরে এসেই প্রথম যেটা চোখে পড়লো সেটা হলো ব্যাগেজ সেন্টারটা। সেই সময় দেশ বিদেশ থেকে মানুষজন যে সমস্ত বাক্স, প্যাটরা, ব্যাগ নিয়ে আসতো, তারই কিছু নমুনা রাখা আছে এখানে। জানেন এখানে রাখা তথ্য অনুযায়ী 1819 সাল থেকে মানে যখন থেকে ইউএসএ ইমিগ্রেশন রেকর্ড রাখা শুরু করে তারপর থেকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 12 মিলিয়ন মানুষ জলপথে বা সমুদ্রপথে ইউএসএতে প্রবেশ করেছিল এই এলিস আইল্যান্ডের মাধ্যমেই। তবে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এলেও সেই সময় বেশিরভাগ মানুষজন এসেছিল সাউদার্ন আর ইস্টার্ন ইউরোপ থেকে, কারণ সেই সময় ইউরোপের ওই জায়গার মানুষজন ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। যুদ্ধ দাঙ্গা লেগেছিল, বাড়ির মেল মেম্বারদের যুদ্ধে পাঠানো হচ্ছিল, তাদের ফিরে আসার কোনো স্থিরতা ছিল না। ফলে সেই সময় ইউরোপের ওইসব জায়গার মানুষজন ভীষণভাবে ফিনান্সিয়াল আর মেন্টাল দিক থেকে অসহায় হয়ে পড়েছিল। তখন তারা নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে আমেরিকায় আসে। আমেরিকা তখন তাদের কাছে ছিল ড্রিমল্যান্ড। তারা ভেবেছিল আমেরিকায় যেতে পারলেই তাদের জীবন হয়তো পাল্টে যাবে, তারা হয়তো একটু সুখের মুখ দেখবে। তাই সেই সময় ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে প্রচুর মানুষ সমুদ্রপথে আমেরিকায় আসে। আর তখন নিউ ইয়র্ক পোর্ট ছিল আমেরিকায় ঢোকার সব থেকে পপুলার পোর্ট। তাই জলপথে আসা মানুষদের বেশিরভাগই আমেরিকায় ঢুকেছিল নিউ ইয়র্ক পোর্ট দিয়ে। আর যারাই নিউ ইয়র্ক পোর্ট দিয়ে আমেরিকায় ঢুকেছিল তাদের প্রথমে আসতে হতো এই এলিস আইল্যান্ডে ইমিগ্রেশন ফর্মালিটিস কমপ্লিট করার জন্য। তারপর এখানে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তেন নতুন কাজের সন্ধানে, নতুন করে বাঁচার আশায়। তবে এ সময় দেশ বিদেশ থেকে যে সমস্ত মানুষজন আমেরিকায় এসেছিলেন তাদের সবাইকেই যে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল তা কিন্তু নয়। বহু মানুষ যারা সংক্রামক রোগ অসুখ নিয়ে দেশে এসেছিলেন তাদের এই এলিস আইল্যান্ডে ইমিগ্রেশন থেকেই আবার নিজের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে জানা যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই নাকি নিজের দেশে ফিরে যাওয়ার সেই দুঃখ কষ্টের মধ্যে আর যেতে চাননি, তারাই এলিস আইল্যান্ডেই আত্মহত্যা করেন। তাই এই এলিস আইল্যান্ডকে একই সাথে আইল্যান্ড অফ হোপ আর আইল্যান্ড অফ টিয়ারও বলা হয়। আমরা এখন এই মিউজিয়ামটার গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, আর এর উপরের তলাতেই ছিল বিশাল বড় ডরমেটরি। তখনকার দিনে ইমিগ্রান্টরা এসে ওখানেই থাকতো। এখন ওই রুমটা অবশ্য রেজিস্ট্রি রুম হিসেবে রাখা হয়েছে। ওখানে এখনও সেই সময়কার ইমিগ্রেশনের রেজিস্ট্রি বুক রাখা আছে। বহু মানুষজন এখনও ওখানে গিয়ে তাদের পূর্বপুরুষদের এদেশে প্রবেশের সময় রেজিস্ট্রি খুঁজে পান। আর এই যেখানে গ্লোবটা দেখছেন এতে পুরো ওয়ার্ল্ডের ইমিগ্রেশনের হিস্ট্রিকে সুন্দরভাবে ভিডিওগ্রাফির মাধ্যমে ব্যাখ্যা করা আছে। মানে সেই অতীতে আফ্রিকা থেকে মানুষজন কৃতদাস হয়ে বিভিন্ন দেশে ঢুকত, আর সেই যে ইমিগ্রেশনের শুরু হয়েছিল তার পরবর্তীতে বিভিন্নভাবে জলপথে কিভাবে মানুষ এক দেশ থেকে আরেক দেশে গেছে সেটাই ডিটেলসে এখানে দেখানো আছে। এখানে আজ যা যা দেখলাম পুরোটাই সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এটা ছাড়াও এখানে আরেকটা ট্যুর হয় জানেন, হার্ড হ্যাট ট্যুর, কিন্তু সেটা আমরা নিতে পারিনি কারণ সেটা 13 বছরের নিচের বাচ্চাদের অ্যালাউ করে না। সেখানে এখানে যে হসপিটাল ছিল মানে এখানে যেসব ইমিগ্রেন্টরা অসুস্থ হয়ে আসতো তাদের যে হসপিটালে চিকিৎসা করানো হতো সেই হসপিটালটাও ঘুরিয়ে দেখানো হয়। তবে যেহেতু তোরসা আর টুকুস দুজনের বয়সই 13 বছরের কম তাই আমরা আজকে ওই ট্যুরটা নিতে পারিনি, ওরা বড় হোক তখন এসে আবার একবার ঘুরে যাব। যাই হোক, আজকের মতো আমাদের এলিস আইল্যান্ড ঘোরা মোটামুটি শেষ। এবার আমরা নেক্সট একটা ফেরি ধরে যাব স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি স্ট্যাচু অফ লিবার্টি কেমন ঘুরলাম সেই ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ব্লগগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান চলে যায় আপনার কাছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে।